অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন দেখানো বিদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখা নিয়ে মুখোমুখি অবস্থায় সরকার ও কেবল অপারেটররা। সরকার বলেছে বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেলের সম্প্রচার দায়িত্ব কেবল অপারেটররা ও ডিস্ট্রিবিউটরদের, কেননা সরকার কোনো চ্যানেল বন্ধ করেননি, এরাই সম্প্রচার বন্ধ রেখেছে। অন্যদিকে কেবল অপারেটররা বলেছে সরকারের নির্দেশনার কারণে বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখা হয়েছে, কেননা বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন বাদ দিয়ে সম্প্রচার করা তাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং চ্যানেলের সম্প্রচারের বিষয়ে সরকারকেই করণীয় জানতে হবে। সরকার ও কেবল অপারেটরের এই মুখোমুখি অবস্থানে বিপাকে পড়েছে দেশের টেলিভিশন দর্শকেরা। তারা গত শুক্রবার থেকে পছন্দের কোনো বিদেশি চ্যানেল দেখতে পারছেন না। আবার অনেকে মনে করেন দেশের মানুষকে বিদেশি চ্যানেল দেখা থেকে বঞ্চিত করার অধিকার কোনো পক্ষেরই নেই। বাংলাদেশের সম্প্রচার আইন অনুযায়ী বিজ্ঞাপন সহ কোনো বিদেশি চ্যানেলের সম্প্রচার এদেশে করা যাবে না। সরকার এই আইনের বাস্তবায়ন করেছে গত শুক্রবার থেকে। ওই দিনের শুরুতে কেবল অপারেটররা এবং ডিটিএস সংযোগকারীরা বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়। এতে কেবল অপারেটরদের কাছ থেকে সংযোগ নেওয়া গ্রাহকরা বাংলাদেশি টেলিভিশন চ্যানেল ছাড়া বিদেশি কোনো চ্যানেল দর্শকেরা আর দেখতে পারছেন না। বিনোদন ভিত্তিক, শিক্ষামূলক বা সাংবাদিক ভিত্তিক সব ধরনের বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। তবে বাংলাদেশে একমাত্র ডিটিএস সংযোগকারী আকাশ ডিটিএস সংবাদ ভিত্তিক কয়েকটি বিদেশি চ্যানেল সম্প্রচার করে আসছে। এই সংযোগে যেসব গ্রাহকরা বাসায় আছে তারা বিবিসি, সিএনএন, আল জাজিরা, এনএসকে, ফ্রান্স টিভি দেখতে পারছেন। আকাশ ডিটিএসের একজন কর্মকর্তা বলেছেন এই চ্যানেলগুলোতে বিজ্ঞাপন দেখায় না, এ কারণে সম্প্রচার অব্যাহত রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 2006 সালে এই আইন করা হয়েছে। তবে অপারেটরদের বিজ্ঞাপন ছাড়া চ্যানেলের সম্প্রচারের ব্যবস্থা করতে প্রায় 2 বছর সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। অপারেটররা এই আইন বাতিল করার কথা বলেছেন। গতকাল শনিবার বনানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কেবল অপারেটরদের সংগঠনের নেতারা বলেছেন এখন এই আইন বাস্তবায়ন করতে গেলে মানুষ টেলিভিশনের বিমুখ হবে, এই জায়গা ইন্টারনেট ভিত্তিক বিনোদন মাধ্যমগুলো দখল করে নিয়ে যাবে। তারা বলেছেন চ্যানেলের পদ্ধতি ডিজিটালাইজেশন পদ্ধতি না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত রাখা উচিত। সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন সরকার কোনো চ্যানেল বন্ধ করেননি, সরকার বলেছেন বিজ্ঞাপনহীনভাবে চ্যানেলের সম্প্রচার করতে এটা কেবল অপারেটর ও ডিস্ট্রিবিউটরদের দায়িত্ব। তিনি বলেছেন কেউ যদি দর্শককে জিম্মি করার জন্য বিজ্ঞাপন নেয় এমন বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।